ও দুনিয়াবাসী শুনিয়া লও, আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম দুনিয়া সমস্ত মানুষদের জানা যায়, ও ইমানদার শোনো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দয়া ময় আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইলাম, জিন বানাইলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর গুণগান গাইবে, আমি দয়া ময় আল্লাহ তাদেরকে এত মায়া করি, দয়া করে জানো বান্দা আমি আল্লাহর অন্তর বড় বড়, আমি আল্লাহর মায়া অনেক বড়, আমি আল্লাহর মায়া অনেক বেশি, আমি আল্লাহ রব্বুল আলামিন তমাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিলাম, দুনিয়ার জমিনে আয়েশা আমি আল্লাহ গোলামি করবা, দ্বিতীয় কোন মানুষের গোলামি করবা না, তাকবীর মে কালমা মে নামাজ মে আযান মে, তাকবীর মে কালমা মে নামাজ মে আযান মে, আইনা মে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, আইনা মে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, ফরমাতে হে আদম কে মুঝে খুলদ তরি মে লেখা হুয়া তোবা মেলা নামে মুহাম্মদ, লেখা হুয়া তোবা মেলা নামে মুহাম্মদ, হাই মি মি মে মাহবুব ইয়ে মতলব কাইশারা, হাই মি মি মে মাহবুব ইয়ে মতলব কাইশারা, ফির কেউ না হো মাহবুব খুদা নামে মুহাম্মদ, ফির কেউ না হো মাহবুব খুদা নামে মুহাম্মদ, ও দুনিয়াবাসী শুনিয়া লও, আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম দুনিয়া সমস্ত মানুষদের জানা যায়, ও ইমানদার শোনো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দয়া ময় আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইলাম, জিন বানাইলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর গুণগান গাইবে, আমি দয়া ময় আল্লাহ তাদেরকে এত মায়া করি, দয়া করে জানো বান্দা আমি আল্লাহর অন্তর বড় বড়, আমি আল্লাহর মায়া অনেক বড়, আমি আল্লাহর মায়া অনেক বেশি, আমি আল্লাহ রব্বুল আলামিন তমাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিলাম, দুনিয়ার জমিনে আয়েশা আমি আল্লাহ গোলামি করবা, দ্বিতীয় কোন মানুষের গোলামি করবা না, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দরজায় তালা লাগাইয়া বিদায় হয়ে গেছে, এই দুনিয়ায় কিয়ামতের আগে পর্যন্ত কোনো নবী নাই, শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, এমন নবীর উম্মত হয়েছে, পয়গম্বর ডেকে বলো আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর এত মায়া এত মমতা করেছে, তমাম দুনিয়ার মধ্যে আমার উম্মত হওয়ার কারণে এত পরিমাণ মায়া মহাব্বত মর্যাদা পেয়েছো, তমাম দুনিয়ার মধ্যে এমন এমন মায়া মহাব্বত আর কেউ পায় নাই, ও পয়গম্বর উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব গজব যত বড়, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবে বান্দা নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো নাকি, যাকাত দিছো নাকি, ও বান্দা কি জবাব দিবা তুমি দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুংকার ছেড়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন কেউ কারো ক্ষমতার দাপট দেখানো যাবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার দাপট দেখাবে।